প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার সবসময় খোলা রেখেছেন। তাই মানুষ যত ভুল করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে তিনি ক্ষমা করবেনই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে। সূরা তহা আয়াত 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল এবং পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস 6307। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে মুক্তি দান করেন এবং তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন একটা জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুরানে আবু দাউদ হাদিস 1518। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত 11-12। মোট কথা, তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের একটি বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দিকি এবং তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহর হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি।